একবার এক কঙ্কাল ছাগল চালিয়ে বনের পাশ দিয়ে যাবার সময় বিশাল আকারের এক ডিমের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর এদিকে ডিমটি ফেটে বিশাল আকারের একটি দানব বের হয়। দানবটি কঙ্কালটিকে ছাগল সহ গিলে খেয়ে ফেলে। এরপর পাখিদের জঙ্গলে প্রবেশ করে তাদের বাসা সহ ডিম ভাঙচুর করতে থাকে। টুনি তাদের পাখিদের সর্দারিনীকে খবরটি দিলে সে এসে দানবটির গায়ে একটি তীর ছুড়ে মারলে দানবটি সেখানে মরে পড়ে যায়। একদিন রাতে মাটি ফেটে বিশাল আকারে একটি দানব উঠে আসে। এরপর জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল, ওই দিকে যেতে থাকে। দানবটি যে রাস্তা দিয়ে যায় তার আশেপাশের গাছপালা পুড়িয়ে দিয়ে যায়। গ্রামে পৌঁছে সামনে যাকে পায় তাকে ধরে গিলে খেয়ে ফেলে। এইদিকে ও গ্রামে একটি বিজ্ঞানী বনভোজন করতে এসেছিল। সে বিষয়টি দেখে বনের গাছপালা দিয়ে তরল কিছু একটা বানিয়ে সেটি একটি গরুর গায়ে ঢেলে দিলে গরুটি আস্তে আস্তে ভয়ানক একটি জন্তুতে পরিণত হয়। এরপর জন্তুটি এসে পেদিয়ে দানবটিকে আবার মাটির সাথে মিশিয়ে ফেলে। একদিন একটি এলিয়েন শিপ পৃথিবীতে এসে গহীন জঙ্গলে গাছ লাগিয়ে চলে যায়। কিছুদিন পর ওই গাছে একটি ফল ধরে। পশু পাখিদের মধ্যে কেউ ওই ফলটি খেতে গেলে ফলটি সাথে সাথে ভাইরাসে পরিণত হয়ে তার ভিতরে প্রবেশ করলে আস্তে আস্তে ভয়ানক জন্তু দানবে পরিণত হয়। এরপর জন্তুগুলো জঙ্গলের তাণ্ডব শুরু করে। এইদিকে খবরটি পাহাড় দানব সদরের কাছে গেলে সে পাহাড়ে ফেটে উঠে গাছটির কাছে আসলে ভাইরাসটি তাকে আক্রমণ করতে আসে, কিন্তু এতে করে পাহাড়ি দানব সর্দারের কোনো ক্ষতি হয় না, উল্টো ভাইরাসটির গায়ে পাথরচাপা পড়ে সে সেখানে মারা যায়। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, টুনির ছানা খাবো আমি সে টের পাবে না, যে খাইতে আসবে টুনির ছানা ভাঙবো পিঠে বাস, ঝাঁপা দিয়ে পেরিয়ে তার তাকে করবো হাল চাষ। মামুর বেটা কঙ্কাল, তোকে যদি আমার ছানার আশেপাশে কোনোদিন দেখেছি পেটি একদম ভর্তা বানিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।